আনাল ভাই, এটা কি শুনলাম? তুই আবার কি শুনলো? আর যা শুনছো ঠিকই শুনছো। ডন বলে তোমাকে মারছে, ওই মাদারি সাহস কিংকার হয় তোমাকে মারার? এই কথা শোনার পর থেকে আমার মাথা খালি প করে ঘুরিচ্ছে, আমার মনে হচ্ছে শালাক ধরে থাবড়ায়। তোর আর বিচার করা লাগবি না, এটা অনেক কাহিনী হয়ে গেছে। শোন ফটিক, আমরা গরিব মানুষ, ব্যবসা করে খাই, এলে ঝোড় ঝামেলার মধ্যে আমরা যাওয়ার চাই না। ডাল দে ভাত খাই, সোজা পথে হাঁটে যাই। আমার জন্য তোকে আর কারো সাথে ঝগড়া হোক এটা আমি চাই না। তুই দোকানত কিলি বেড়াচ্ছ সেই কথা কত ভাই? কিছু লিমু না, বাজারে যাচ্ছিলাম, মনে করলাম তোমার সাথে দেয়া করে যাই। তে কি হছিল, ডন তোমাকে কিং করে জাত করলো? কাঁটা গায়ে নুনের সিটা তো আর অভ্যস্ত এখনো গেল না। আমি আর এই বিষয়ে কোনো কথা কবার চাচ্ছি না, এই সহজ কথাটা তুই বুঝিচ্ছ না কি জন্য? পুরাতন কথা যত লড়াচাড়া কর্ম তত নতুন হবি, নতুন করার কোনো দরকার আছে? আইনকেই থাক। তুমি না করলেই কি কথা বসে থাকবি? সারা এলাকা জুড়ে প্রচার হয়ে গেছে যে ডন তোমাকে মারছে। তাতে কার ক্ষতি হয়ে যাবে? গ্রামে সবাই জানে দোকানদার আয়নাল ক্যাঙ্কা লোক। ছোট থেকে বড় হয়েছি, জীবনে কারো দিন কোনো অন্যায় করিনি, আর জীবনে কর্মও না। কিছু লিলেলি না লিলে চলে যা, তো আজারে ভিড় করিস না। হ হ যাচ্ছি, আমি এটি সুদ পের আসিনি, কিন্তু তুমি আমাকে কিছু করলে না, বুঝলে? এসরা এ তুই সরসুয়ের থেকে। ঠিক আছে, গেলাম, বাজারে আরো কাম আছে, উল্লা সারি গে। কি রে, গোল্লা কেটি না বসে থেকে গেলাম? ওই তো নাই, খারাই চলে গেছে। এই শালা চ্যাংড়ার মধ্যে কোনো ধৈর্য নেই, দুই এক ঘন্টা না দেরি করবে পায় না। একটা কামেত গেছি, অত তাড়াতাড়ি করে কি আসা যায়? মানুষের সাথে কথাবার্তা করলেও তো তাড়াতাড়ি শেষ করা যায় না, সামনে ভোট, কথা করলে বিভিন্ন কথা উঠে আসে। দেখি বাড়ি বিলে যাই, গোল্লা বাড়িতে আছে নাকি? ওর কাছে আবার আমার মোবাইল আছে। কেরে আইনাল, কেঙ্কা আছো? আবার কিসু কাচ্ছু, মারবো নাকি? না রে দোস্ত, আমি কি তোকে সবসময় মারিবারই আসে? একটা মিস্টেক না হয় হয়ে গেছে, মানুষ মাথা গরম করে কত ভুল কাম করে। তোর গায়ে হাত তোলা আমার ঠিক হয় নাই, আমরা ক্লাস টু পর্যন্ত একসাথে পড়ছি, আর তুই তো আমার ভালো বন্ধু আসল। হাত জোর করে করছে বন্ধু, আমার ভুল হয়ে গেছে, তুই আমার ক্ষমা করে দে। এলে নেকামো বাদ দিয়ে, আমি কোনো ঝড় ঝামেলা চাই না, আমি তোকে সেই দিনই ক্ষমা করে দিছি। আমরা গরিব মানুষ, গরিব মানুষের জন্য মারামারি নে, ছোট একটা ব্যবসা করি, এটা দিয়ে আমার সংসার চলে ভাই। ক্ষমাই যদি করল নি, তাহলে গোল্লাগার চাকু মারার জন্য পাঠালুন না? গোল্লা আমাক ভালোবাসবে, সেজন্য ব্যাপারটা শুনে তোকে মারবার গেছে। মারবেদ তো পালোই না, খালি পুলিশ এসে তুই দুইজনে ধরে লে গেল। আচ্ছা ডন, তোরা সারা বালু কেঙ্কা করে। আমরা কি কোনো অপরাধ করছি নাকি বে? ঘুতাঘুতি লাগছিলেন তাই পুলিশ এসে ধরে নিয়ে গেছে। জেলের মধ্যে বসে আছি, হঠাৎ করে গোল্লা কাছে ছেড়ে দিল, তার 10 মিনিট পরে এমনি আমাকে ছেড়ে দিল। মনে হলো সাধারণভাবে ক্ষমা করে দিছে এই আর কি। এমনি এমনি ছাড়া নেবে? আমি যতটুকু শুনলাম চেয়ারম্যান তোকে দুইজনে ছেড়ে লেছে। চেয়ারম্যান মানুষ হিসেবে খুব ভালো, তুই তোতার লোক জানা সত্ত্বেও তোর জন্য তোকে বীর করছে। এই কথাও সত্যি হওয়ার পরে তোতা ভাই তো থানা যাওয়ার আগেই হামাক ছেড়ে দিছে। দোস্ত, আমি তো লকআপের মধ্যে আসিলাম, তাই কি হবে কি হচ্ছে বুঝে পারি নাই, আর তোতা ভাই থানা বিলে যাচ্ছিল তার আগেই হামাক ছেড়ে দিছে। তোতা থানার যে ওসিক ম্যানেজ করবার পালো না হয়নি, এবারকার ওসি সেই করা। আর তোতার ক্যারেক্টার কেঙ্কা, সেটা গ্রামের মানুষ সহ থানা পুলিশ সবাই জানে। দূর বে, তোর খালি পক্ষ নিয়ে কথা, তোতা ভাই একবারে খাঁটি শোনা, কিছুদিন অপেক্ষা কর, তোতা ভাই একবার এমপি হলে হামাক আর ধরে কে। তবে তোকে ছাড় দিয়া চলমু, তুই আমার বন্ধু লোক, তোর উপর অনেক অন্যায় অত্যাচার করছিস, যা আমার ঠিক হয় নাই। আচ্ছা আচ্ছা চলিস নি, আগে তোর তোতা ভাই এমপি হোক, তো দোকানের সামনে ইনকে ভিড় করিস না, এখন কাস্টমার ঢুকবি। তে তুই কি কিছু লুবু নাকি এই কথা কোয়ার জন্য খেলে আছু? সিগারেট খাওয়ার পিনিক উঠছিল, তা তোর কথাবার্তা শুনে পিনিকটা চলে গেল। না খাবার মন গেলে লিস না, এখন তুই যা, আমি না দোকানদারি করি। একটা কাস্টমার দেখেছি না তাই আবার কয় সামনে থেকে সরে। কুত্তর লেস কোনোদিন সোজা হবি না রে, বুঝছো? সেটা হচ্ছে তোর আছিলাম ক্ষমা সবার, এই জন্য এই কথার উত্তর দিলাম না, থাক চলে গেলাম। ভাই অবশেষে তাহলে এলেন, তে কোন দিকে গেছিলেন? ওস্তাদ একটা কামে বাড়ি দিছিল, সবই তোর শোনা লাগবে। কেরে তোকে না ওটি বসে থেকেছিলাম, তুই চলে আসছো কি জন্য? আর কয়েন না, বসে থাকতে থাকতে মাজা লেগে গেছে, তাই কিছুক্ষণ আগে ওর থেকে চলে আসছি। আপনি কয়ে গেলেন যে 1 ঘন্টা পরে চলে আসবো? সেই সকালে গেলেন আর বিকেলে চলে আসলেন, এতক্ষণ কি ওটি বসে থাকা যায়? তুই হচ্ছু মাস্তান, তোর কি আর ওটি বসে থাকলে হবে? পাড়া না বাড়ালে তো তোর পেটের ভাতই হজম হয় না। পাড়ার মধ্যে ঠিক মতো না বাড়ালে মানুষের মনোভাব বোঝা যায় না, বোঝেন না সামনে নির্বাচন। তে টেরা ভাই, আপনার ফোনে মেলা ফোন আসছিল, তার মধ্যে একটা মেয়েও ফোন দিছিল। মেয়ে ফোন দিছিল মানে? তুই কি সবার ফোনে রিসিভ করছো নাকি? সবার ফোন তো রিসিভ করিনি, 2-3টা রিসিভ করছি, তার মধ্যে ওই মেয়ে আসিল। এটা কোনো কাম করলেন টেরা ভাই? তলে তলে প্রেম করিচ্ছেন, আমি আপনার কাছের লোক হয়ে জেনে পেলাম না। কি কস তুই, আমি প্রেম করিচ্ছি মানে? কোনো মেয়ে আমার সাথে প্রেম করবি? সারাদিন টই টই করে ঘুরি ফিরি, কাম নাই কাজ নাই, ইনকে মানুষের সাথে কেউ বিয়ে বসবে? কে বিয়ে বসবি না কে? আপনি কি বিয়ে না করার চিন্তা ভাবনা করছেন নাকি? রাজনীতি যারা করে তাদের মেসেল ফল পছন্দ করে না, মনে করে এরা মানুষ হিসেবে খুবই খারাপ।
কিন্তু আমরা যে ভালো মানুষ এটা কাউকে বুঝাবার পেলাম না আর মনে হয় কোনোদিন বুঝাবার পামাও না। ঢপ মারেন না, চট্টগ্রাম থেকে একটা মেয়ে ফোন দিদি দিতে পাগল হয়ে গেছিল আর কোন পছন্দ করে না, কিন্তু কি যে কলো কিছু বুঝা পেলাম না, খালি একটা কথাই বুঝা পেলাম যে আপনি কল ব্যাক করবে কসে। ও সিটা গাঙ্গার ওই মেয়া, উনি তো আমাকে মাঝে মধ্যেই ফোন দেয়, তাই বলে কি হেমার সাথে প্রেম করি নাকি? আচ্ছা ভাই এই টপিক বাদ দেন, একটা স্পেশাল খবর পাছি। কি খবর পেলি তুই? তোতার লোকজন দেয়া প্রত্যেক উপজেলা ইউনিয়নে কমিটি গঠন করিচ্ছে। কমিটি করিচ্ছে তো কি আছে, তোতা কি ভোটর দাঁড়াবি নাকি? প্ল্যান প্রোগ্রাম দেখে তো ওইরকমই মনে হচ্ছে, তাছাড়া ওই কমিটি দিয়ে কি করবি? শালা তোতার মক্কর বোঝা বড়ই কঠিন, একের পর এক ফন্দি বের করে। এলে সব এমপির চাল, তোতার সুবিকের মধ্যে গ্রুপিং করে দিবি তো, সেই জন্য এলে নয়সই করা শুরু করে দিছে। এলে লেহামাকার চিন্তা করার দরকার নাই, আমরা হলো স্বতন্ত্র লোক, জনগণ হামাকার পাশে থাকলে হামাকার রাস্তা একবার ফক ফোকা ক্লিয়ার। এখন চলে একবারে বিলে যাওয়া লাগবি, সেই সকালে বাড়ির থেকে আবার আছি, শরীরটা খুব টায়ার্ড হয়ে গেছে। আপনি যান আমি না আয়নালের দোকান থেকে ঘুরে আসি। এই সময় তুই আয়নালের দোকানের যেয়ে কি করবো, এখন যে গ্যামজাম পাকানোর দরকার নাই, তুই বাড়ি বিলে চ। আজ থেকে তোর একলা একলা ঘোরা বন্ধ, আর তোকে যে কইছিলাম তোর খুঁড় চাকু সব আমার কাছে জমা দেবো, কেউ দিল না তো? ওটা নিয়ে এত চাপ লিয়েন না, আজকে দিয়ে দেবুনি, তাহলে চলেন বাড়ি বিলে যাই। স্যার এই এলাকার নির্বাচন মানে বহুত ঝামেলা। বহুত ঝামেলা মানে কি ঝামেলা বলেন তো শুনি। ভোট শুরু হতে না হতে পার্টির সলপোল কেন্দ্র দখল করে ফেল দেয়, মাঝখান থেকে বিপদে পড়ি আমরা। গতবার নির্বাচনে ওসি স্যার বরখাস্ত হয়েছিল, এই জন্যই তো এনএসআইয়ের উপর দায়িত্ব দিয়ে আমাকে পাঠানো হয়েছে। এই এলাকার সঠিক তথ্য বের করে আমাকে ঢাকায় রিপোর্ট দিতে হবে, এই জন্যই আমি আটঘাট বান্ডা নির্বাচনী এলাকা পর্যবেক্ষণ করতেছি। মাঠ জরিপ করে আর কি হবি, বোঝা যাচ্ছে স্বতন্ত্র প্রার্থী শামসু চেয়ারম্যানের কাছে সব মার্কা উড়িয়ে দেবি। কোবা শামসু কি এমন লোক যে সবাই তার জন্য পাগল হয়ে গেছে? পাগল হবি না যে কৃষক, এলাকার যত উন্নয়ন দেখতেছেন সবই তো শামসু চেয়ারম্যানের জন্যই আছে। সরকার উন্নয়নের জন্য যে অনুদান দেয় সবই তিনি সমাজের উন্নয়নের কাজে ব্যয় করে, সে তো শিল্পপতি, শখের বসে এলাকার একজন চেয়ারম্যান আছে। সেটা আমি জানি, কারণ বহুত আগের থেকে শামসুকে আমি ভালোভাবে চিনি। একটা বিষয় আমার মাথাতে আসতেছে না, এই লোক ব্যবসা বাণিজ্য বাদ দেওয়া চেয়ারম্যান হতে গেল কেন? এলাকার চেয়ারম্যান হচ্ছে এখন আবার এমপি হবি, মানুষ তো আস্তে আস্তে উপরে ওঠে। সবই বুঝলাম, কিন্তু নিজের টাকা দেয় এলাকার উন্নয়ন করা এমন লোক কখনো দেখিনি, এর পেছনে বড় কোনো রহস্য থাকতে পারে। আমি যতটুকু জানি কোপা শামসুর মেলা টাকা পয়সা, রাজনীতি করার মূল উদ্দেশ্য জনগণের সেবা করা, তার এখান থেকে টাকা কামাই করার উদ্দেশ্য না। দেখা যাক, দিন গেলেই আস্তে আস্তে সব কিছু পানির মতো পরিষ্কার হয়ে যাবে। গাড়িটা বাই সাইড করেন তো, আমি একজনের সাথে দেখা করব। কার সঙ্গে দেখা করবেন স্যার? আপনি গাড়িটা সাইড করেন, দেখা করে আসি তারপরে আপনাকে বলবো নি। ওকে স্যার, করতেছি। সব ধ্বংস হয়ে যাবি, সবাইকে একদিন চলে যেতে হবে এই সুন্দর দুনিয়া থেকে। দুই দিনের দুনিয়া তিনকে বাড়াবাড়ি করে কি লাভ? ঠিকই তো সোনার দেহ পচে মাটির সাথে মিশে একদিন যাবি, সব ধ্বংস হয়ে যাবি। নূর তুমি তো অনেক ভালো অভিনয় করতেছ, তোমাকে দেখলে কেউ চিনতেই পারবে না তুমি এনএসআইয়ের কর্মকর্তা। স্যার পাগলের অভিনয় করতে করতে নিজেকে এখন সত্যিই পাগল মনে হয়। কি করবা, আমরা গোয়েন্দার সংস্থার লোক, আমাদের কাজই তো এটা, পাগল বেশি থাকা এটাও একটা ডিউটির মধ্যে পড়ে। তা ঠিক কছেন স্যার, পাগল সাথে থাকার সুবিধাও আছে আবার জ্বালাও আছে। সেটা আবার কেমন? ছোট ছোট সোলপোল খুব জ্বালায়, খাবার দিবার চায় না, আর সুবিধা বলতে কেউ সন্দেহ করে না, যেখানেই রাত সেখানেই কাজ। চিন্তা করো না, তোমার ডিউটি শেষের পর্যায়ে, তারপর বলো এলাকার কি অবস্থা? এলাকার পরিস্থিতি আগের চাইতে অনেক ভালো, অপরাধ কমে গেছে এ এলাকার চেয়ারম্যানের সুবাদে। আর যাদের সম্পর্কে আপনি খোঁজ লিবের কথেন স্যার, এরা তো একজনও মার্কা পাওয়ার যোগ্য না। তাই নাকি? তা কি কি তথ্য আছে তোমার কাছে? সফিক চেয়ারম্যান, সামাদ মাস্টার, তোতা মেম্বার, এরা একজনও স্বতন্ত্র প্রার্থীর কাছে টিকপিরি পাবি না, কারণ এই আসনে শামসুর জনপ্রিয়তা আকার চুম্বি। আমি যা তথ্য শুনছিলাম তা দেখতেছি সবই ঠিক। আমি চিন্তা করেছি পার্টির মার্কা এটি সুনিশ্চিত পরাজয় যদি নির্বাচনটা সুষ্ঠু হয়। নির্বাচন কমিশন কড়া নজর রাখতে বলছে, এখানে সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু পার্টির লোকে এখানে জয়ী করতে না পারলে খুব ঝামেলা আছে। উপায় একটা আছে, শামসুক ডাকাইলে পার্টির মার্কা দেন, তাহলে তো হিসেব ক্লিয়ার। ঠিক আছে, তুমি সতর্ক থাকে আরও তদন্ত করো, সময় মতো তোমার সাথে কথা হবে। স্যার একটা কথা আছিল, অনেকদিন হলে বইয়ের মুখ দেখি না, এনার বাড়ির যাওয়ার খুব ইচ্ছে করতেছিল। ঠিক আছে, আমি স্যারের সাথে কথা বলে তোমার বাড়ির যাওয়ার ব্যবস্থা করতেছি। ওকে স্যার।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আসলাম সাহেব কি খবর বলেন? স্যার এখানে তদন্ত করে যেটা বুঝলাম, স্বতন্ত্র প্রার্থীরই জনসমর্থন বেশি। বুঝতে পারছি, হাইব্রিড নেতা দিয়ে পার্টি ভরে গেছে, তো সেই জন্য এই অবস্থা। তাহলে স্যার আমরা এখন কি করব? স্বতন্ত্র থেকে যে ছেলেটা দাঁড়াচ্ছে তার নাম কি? স্যার ওনার নাম কুমার শামসু, উনি অলরেডি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নমিনেশন নিছে। এক কাজ করলে কেমন হয়, পার্টির সম্মান রাখার জন্য মার্কাটা শামসুকে দেই। সেটা কেমনে হয় স্যার, এতে করে তো পার্টির মধ্যে ভাগ হয়ে যাবে, আর শামসু তো পার্টির কেউ না। আরে মিয়া, আপনারা এনএসআইয়ের চাকরি করেন কিন্তু এখন পর্যন্ত মাথায় বুদ্ধি শুদ্ধি হলো না, রাজনীতির ব্রেনে ভাবেন, আমাদের দরকার হচ্ছে বিজয়। এখানে কে মার্কা পেল না পেল সেটা দেখার টাইম নাই। শামসুকে আনার জন্য যা যা করতে হবে সেটা আপনি করবেন, যে কোনো মূল্যে আমরা শামসুকে চাই। স্যার ব্যাপারটা আমার কাছে খুব কঠিন হয়ে গেল, শামসু তো এক কথার মানুষ, তো দেখি কি করা যায়। প্রলোভন দেখান, অর্থের লোভ দেখান, তাহলে দেখবেন কাজ হবে। ওকে স্যার আমি দেখতেছি, রাখলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এখন কোথায় যাব? কোবা শামসুর বাড়ির দিকে চলেন, ওনার সাথে কথা আছে। ওকে স্যার।